আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال سبحانه وتعالى هن لباس لكم وأنتم لباس لهن وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم أبغض الحلال إلى الله الطلاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করতেছি সমস্ত প্রশংসা সারা পৃথিবীর পালনওয়ালা রবের, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি সারা পৃথিবীর পালনওয়ালা। দুরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত রহমতুলিল আলামিন সরকার দু আলম তাজদারে মদিনা, আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলিহি হিজ ফ্যামিলি কম্পানিয়ন্স অ্যান্ড অল দ্য মুসলিম উম্মাহ আনটিল দ্য ডে অফ কিয়ামা। মাই ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই মুহূর্তে যারা আই ওন টিভির সামনে বসে আছেন, যারা অনলাইন ফেসবুকে আই ওন টিভির সামনে বসে আছেন, লাস্ট সানডে একজন ভাই প্রশ্ন করেছিলেন তালাক সম্পর্কে, প্রপার আনসার দিতে পারি না এই সময়ের অভাবে। খুব সংক্ষেপে কথা বলছিলাম আর বলেছিলাম যে ইনশাআল্লাহ একটু কম্প্রিহেন্সিভ ডিসকাশন আজকে করব। এই জন্য আজকে তালাক নিয়ে একটু আলোচনা পেশ করতে চাই, আমার বলার কোনো শক্তি নেই। আমি মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করতেছি, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। সর্বপ্রথম কথা হচ্ছে বিয়ে হচ্ছে এই বন্ধনটা, পারিবারিক জীবনের বন্ধনটা, এটা নতুন কোনো কিছু নয়। আদম আলাইহিস সালাতু আসসালাম এবং হাওয়া আলাইহাস সালাতু আসসালামের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম বিবাহ বন্ধনের মাধ্যমে পৃথিবীতে মানব জাতির যাত্রা শুরু হয়েছে, আর তারই ধারাবাহিকতায় পৃথিবীতে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পারিবারিক জীবনে মানুষ বসবাস করে। পরিবার ছাড়া, সমাজ ছাড়া মানুষ একা বাস করতে পারে না। মানুষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করতে চায়, একা বাস করা মানুষ কখনো পছন্দ করে না। এজন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মানুষ সংঘবদ্ধভাবে পারিবারিকভাবে প্রত্যেকেই তার যার মতো করে প্রত্যেক ধর্ম মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যেখানে পারিবারিক সিস্টেম নেই সেখানে সমাজ বিশৃঙ্খলা, অধপতন। এই জন্য প্রতিটি ধর্ম পারিবারিক জীবনের গুরুত্ব দিয়ে তাকে বিবাহের জন্য উৎসাহিত করে থাকে। ইসলাম ধর্ম তার চেয়ে অনেক ব্যতিক্রম। ইসলাম ধর্ম শুধু উৎসাহিত নয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ফোর্স করে দিয়েছে। যাদের যোগ্যতা আছে, যাদের অ্যাবিলিটি আছে, যাদের প্রয়োজন, তাদের জন্য বিয়ে করা ফর্জ। আর যাদের বিয়ের তৌফিক নেই, বিয়ে করে ওয়াইফের হক আদায় করতে পারবে না, বিয়ে করার পরে সে বিবাহের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না, তার জন্য বিয়ে করা হারাম। সুতরাং কারোর জন্য বিয়ে করা ফর্জ,
কারোর জন্য বিয়ে করা হারাম, কারোর জন্য বিয়ে করা মুস্তাহাব, কারোর জন্য বিয়ে করা সুন্নাত। তো আমি ব্যাপক আলোচনা পেশ করব, কারণ নবী করিম ইসলাম বলেছেন ইয়া মাআশারা শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যাদের এবিলিটি আছে তাড়াতাড়ি বিয়ে করো, কারণ বিয়ে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত। আল্লাহর নবী বলেন আন নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যা আমার সুন্নতকে অবহেলা করলো সে আমার দলাভুক্ত হতে পারে না। কোনো ভ্যালিড রিজন সারা, উইদাউট ভ্যালিড রিজন, এমনিতেই বৈরাগ্য জীবন, লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নেই। সুতরাং বিবাহ বন্ধনে, যুবক যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রসুল উৎসাহিত করেছেন এবং খুব গুরুত্ব দিয়েছেন, এবং সেই বিবাহটা প্রকাশ্যে করতে হবে, গোপনে নয়। সিক্রেট ম্যারেজ ভ্যালিড, বাট এটার মধ্যে কোনো ব্লেসিং থাকে না, এই জন্য সিক্রেট ম্যারেজ নয়, প্রকাশ্যে সকলের সামনে সমাজের ফ্রেন্ড বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার নিয়ে একেবারে অ্যাডভার্টাইজিং করে, প্রকাশ্যে অ্যানাউন্সমেন্ট করে বিয়ে করার কথা নবীজি বলেছেন। আলিনু হাযান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াজরিবু আলাইহি বিদ্দফুফ, আল্লাহর নবী বলেন বিয়েটা নিকাহটা মসজিদে করো, মসজিদে করো। সেই সময় মসজিদ ছিল মুসলমানদের প্রাণকেন্দ্র এবং সকল সমস্যার সমাধানের একমাত্র জায়গা ছিল, সব মিটিং সব সামাজিক সমস্ত কার্যক্রম মসজিদ ভিত্তিক ছিল। এই জন্য আল্লাহর নবী বলেন বিয়ে অনুষ্ঠানটাও মসজিদ থেকে শুরু করো। আলিনু হাযান নিকাহ, বিবাহকে প্রচার করো। ওয়াজআলুহু ফিল মাসাজিদ, আর মসজিদের মধ্যে বিয়ের অনুষ্ঠান করো। ওয়াজরিবু আলাইহি বিদ্দফুফ, আর যদি বিয়ের মধ্যে আমোদ ফুর্তি করতে চাও তাহলে দফ বাজাও, দফ ডুল নয়, দফ, দফ বাজানো জায়েজ। তো আমি বিয়ের কথা কেন বললাম, বিষয়বস্তু হচ্ছে তালাক, কিন্তু যদি আসন না থাকে তাহলে শুরু না হইলে শেষ হবে কোত্থেকে, এই জন্য বিয়ের কথা বলতেছি, শুরু করতেছি বিয়ে দিয়ে তারপরে তালাক। যেহেতু বিবাহ আছে এই জন্য তালাক দিতে হবে, শুরু যার আছে শেষ আছে, শুরু নাই শেষ নাই। এই জন্য বিবাহের জন্য উৎসাহিত করা হয়েছে, কিভাবে বিয়ে করবেন, চারটা ক্রাইটেরিয়া ফুলফিল করে বিয়ে করতে হয়। দুই নম্বর ওয়ান, ইজাব এন কবুল, বোথ পার্টিস কনসেন্ট, হাজব্যান্ড এন্ড ওয়াইফ, ছেলে এবং মেয়ের একবারে প্রকাশ্য অনুমতি নিয়ে বিয়ে করতে হয়, বিয়ে দিতে হয়। নতুবা এই যদি কনসেন্ট না থাকে, ইজাব এন কবুল না থাকে, বিয়ে ঠিক হবে না। কারণ প্রথমেই ইজাব থাকতে হবে, কবুল থাকতে হবে, অর্থাৎ বোথ পার্টিস কনসেন্ট থাকতে হবে, উইলিংনেস থাকতে হবে। ফোর্স করে বিয়া দিলে এই বিয়াটা মূলই বাতিল, ফোর্স ম্যারেজ ইজ নট অ্যালাউড ইন ইসলাম, ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না। নম্বর ওয়ান ক্রাইটেরিয়া, কনসেন্ট অফ বোথ পার্টিস। নম্বর টু, বিয়ের জন্য টু উইটনেস মাস্ট, ইট ইজ কম্পালসারি, দুজন সাক্ষী ছাড়া কখনো বিয়ে হয় না। গোপনে বিয়ে করবেন বলে আল্লাহ সাক্ষী আছে, জিনা করবেন হারাম হইবে, অ্যাডাল্টারি হইতেছে, আপনার বিয়া হয় নাই, দুজন প্রকাশ্য দুজন সাক্ষী ছাড়া কখনো বিয়া হয় না। নম্বর থ্রি, মহর, মহর ছাড়া বিয়ে জায়েজ হয় না। সুতরাং যখন বিয়ে ঠিক হবে স্বামী তার স্ত্রীকে মহর দিতে হবে, এই মহরটা নগদ হতে পারে, ইট ক্যান বি ক্যাশ, ইট ক্যান বি ডেফার্ড, ইট ক্যান বি ম্যাটেরিয়াল, ইট ক্যান বি নন ম্যাটেরিয়াল, ইট ক্যান বি অ্যানিথিং, এটা টাকা পয়সা হতে পারে, সামানা হতে পারে, গোল্ড হতে পারে, আংটি হতে পারে, অ্যানিথিং, যার কিছুই নাই। একজন সাহাবি আসিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার দেওয়ার মতো কিছু নাই, আল্লাহর নবী বলেন ওয়ালাউ ইলতামিস ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, কিচ্ছু দিতে পারতেছ না, বিয়া ঠিক হবে না কিচ্ছু না দিলে, ইলতামিস ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, যদি তোমার তৌফিক নাই তদুপরি একটা লোহার আংটিও নাই তোমার বউকে দেও, অর্থাৎ মহর দিতে হবে। একজন সাহাবি বলেন কিছুই নাই, আল্লাহর নবী বলেন তুমি কুরআন তেলাওয়াত করতে পারো, তোমার তেলাওয়াত শুদ্ধ, তেলাওয়াত সুন্দর করে করতে পারো, তোমার ওয়াইফকে তুমি কুরআন শিক্ষা দিও, এটাই তোমার মহর হয়ে যাবে। সুতরাং মহর দাস ইজ এ হাজব্যান্ড এন্ড ওয়াইফ এ বফ অফ দ্যাম এর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, ইট ক্যান বি এনিথিং। আমি সেই দিকে যাব না, সেটা আমার মূল কনসেপ্টে চলে যেতে হবে। নম্বর ফোর, খুতবাতুন নিকাহ,
বিয়ের খুতবা নবীজি দিয়েছেন, এটা সুন্নত। সুতরাং খুতবা দেওয়া, বিয়ার মধ্যে একটা খুতবা হবে, ইমাম সাহেব খুতবা পড়বেন আর বিয়ে পড়াবেন। এই চারটা জিনিসের ক্রাইটেরিয়াকে ফুলফিল করে বিয়ে করতে হয়। জেনে রাখবেন, ভালো একজন ওয়াইফ পাওয়া, আল্লাহর নবী বলেন আরবাহুম মিনাস সাহাদা, চারটা জিনিসের মধ্যে প্রশান্তি। দুনিয়াতে চারটা জিনিসের মধ্যে প্রশান্তি মানে মানুষের জীবনটা ফুলফিল হয়, শান্তি পায়, এবং এটা দুনিয়ার একটা সিস্টেম অনুযায়ী চারটা জিনিস পাওয়ার মাঝে শান্তি থাকে। আশা করা যায় আপনি শান্তির লাইফ পাবেন। কে বলতেছেন? নবীজি বলতেছেন, ইবনে হাব্বান। আমি বলতেছি আপনাদেরকে, আরবাহুম মিনাস সাহাদা আল মারআতু সালিহা, একজন গুড ক্যারেক্টার, একজন মনমতো, আপনার একেবারে মনের মতো একজন বউ পাওয়া, ভালো একজন স্ত্রী পাওয়া। আপনি যদি একজন মনমতো স্ত্রী পান, ভালো একজন ওয়াইফ পান, তাহলে আপনার জীবন সার্থক। আপনি দুনিয়াতেই জান্নাতের একটা সুখ এবং হায়েস আরামের একটা নমুনা আপনি ফিল করতে পারবেন। আপনার ওয়াইফ যদি আপনার মনমতো হয়, আপনার যদি লাভিং পার্সন হয়, আপনার ওয়াইফ যদি আপনার মনমতো হয়, তার প্রতি যদি আপনার কোনো কমপ্লেন থাকে না, সেও আপনাকে ভালোবাসে, আপনি তাকে ভালোবাসেন, এখানে যদি কোনো কোয়েশ্চন মার্ক না থাকে, তাহলে আল্লাহর নবী বলেন মনে করিও তোমার মনমতো উত্তম চরিত্রের একজন আমলগার স্ত্রী যদি পেয়ে থাকো, ট্রাস্ট ওয়ার্দি একজন, একেবারে বিশ্বস্ত, তোমার মনমতো একজন আল্লাহওয়ালা স্ত্রী পেয়ে গেছো, মনে করিও তুমি জান্নাতি লাইফের একটা নমুনা দেখতে পেয়েছো। নাম্বার ওয়ান। অতপর আল্লাহর নবী বলেন ওয়াল মাসকানুল ওয়াসি, দুনিয়ার শান্তির জন্য আরেকটা জিনিস প্রয়োজন, একটু বড় সড় ঘর, ছোটোমোটো ঘর এতে অসুবিধা হয়। মাসকানুল ওয়াসি, আল্লাহর নবী বলেন একটু বড় সড় ঘর হওয়া, এটা একটা ভালো ভাগ্যের লক্ষণ। আমরা অনেকেই বলি না তুমি বড় ভাগ্যবান, ভাগ্যবান অর্থাৎ কারো যদি গড়টা একটু বড় সড় হয়, তা আল্লাহর নবী বলেন সে একজন ভাগ্যবান। কারণ একটু বড় সড় গড় হইলে মানুষ প্রশস্ত গড় হইলে তার অসুবিধা হয় না। মাসকানুল ওয়াসি, বড় গড় হইলে তার একটু আরাম হয়। এখন যদি ছোট্ট ফ্ল্যাটে পাঁচজন দশজন, তাকে কত কষ্ট, যারা আছেন বুঝতে পারতেছেন। অতপর আল্লাহর নবী বলেন ওয়াল জারু সালেহ, তুমি দুনিয়ার জীবনে শান্তি অর্জন করতে পারবে তোমার নেইবার যদি ভালো লোক থাকে। তুমি যেখানে বাসা বাড়ি করেছো, তোমার বাসার বাড়ির লোকগুলো যদি ভালো লোক থাকে, তোমার নেইবার যদি ভালো থাকে, তুমি অনেক শান্তি পাবে। আর তোমার নেইবার যদি দুষ্ট লোক হয়, তোমাকে অনেক কষ্ট দিবে। দুনিয়ার জীবনে কষ্টের মধ্যে একটা কষ্ট হচ্ছে খারাপ নেইবার। সুতরাং গুড নেইবার, এটা আপনার জীবনের জন্য বহুত বড় একটা ভালো জিনিস। এই জন্য গড় কিনতে হলে, বাড়ি বানাইতে হলে, আপনি আশেপাশ দেখবেন নেইবার কেমন, ভালো পরিবেশে যাবেন, ভালো এলাকায় যাবেন। অতপর ওয়ার মারকাবুল হানিউ, আল্লাহর নবী বলেন শান্তির জন্য, দুনিয়ার শান্তির জন্য আরেকটা জিনিস লক্ষণীয়, যদি ভালো সোয়ারি, কিছু গুড়া আছে। তখন সময় গুড়া মানুষের সোয়ারি ছিল, গাদা মানুষের সোয়ারি ছিল। অর্থাৎ গুড়া এবং গাদা মানুষকে, এটাকে একটা তার যানবাহন ছিল, হাতিয়ার ছিল, ওইটার উপর সোয়ার হয়ে মানুষ এক জায়গা, উট গুড়া গাদার উপর সোয়ার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। বর্তমান যুগে উটও নাই, সোয়ারিও নাই, এখন হইল গাড়ি, এখন হইল গাড়ি। এক সময় আসতে পারে যে ইন্ডিভিজুয়াল প্রাইভেট হেলিকপ্টার হবে সকলের, তখন হবে হেলিকপ্টার। অর্থাৎ ওয়াল মারকাবুল হানিউ, অর্থাৎ ভালো একটা গাড়ি। আপনার যদি ভালো একটা গাড়ি থাকে, আপনি অনেক ফ্রি থাকবেন, আরাম করতে পারবেন। আর যদি বাঙ্গা গাড়ি হয়, তাহলে তো গ্যারেজে দৌড়তে দৌড়তে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আমাদের একজন উস্তাদ ছিলেন, যখন হাদিস পড়াইতেন তখন আমাদেরকে বলতেন, জোক করতেন আর বলতেন, কারোর সাথে যদি দুষ্টামি করতে হয়, কারোর সাথে কাউকে যদি তোমার কাউকে যদি তুমি বিপদগ্রস্ত করতে হয়, তাহলে তাকে দুইটা বিয়া করাইয়া দিও, তাকে দুইটা বিয়ার পরামর্শ দিও, তিনটা বিয়া করাও, চারটা বিয়া করাও। তাহলে যদি তার সাথে তোমার দুশ্মনী আছে, তো তখন সে এমন অবস্থায় পড়বে, একটা বউ সামলানি মুশকিল, দুইটা তিনটা করবে, অবস্থা তার একেবারে খারাপ হয়ে যাবে। তুমি আর তার সাথে ক্ষতি করতে হবে না, অটোমেটিক সেই তার বিপদে পড়ে যাবে। উনি জোক করে বলতেন কথাটা। ঠিক তদ্রুপভাবে আরেকটি কথা বলতেন যে, ওবেটাইন, বাঙ্গা গাড়ি যদি লও, তাহলে অবস্থা তোমার খারাপ। কারুর সাথে যদি দুশ্মনী থাকে, তাকে পুরানা বাঙ্গা একটা গাড়ি কিনে দেন, দেখবেন গ্যারেজে দৌড়তে দৌড়তে তার অবস্থা খারাপ হয়ে যাবে। কথাটা কিন্তু সত্য কথা বলতেন উনি, কারণ এটা হাদিসের কথা।
এজন্য আমার দর্শক ভাই বোন যারা প্রোগ্রাম দেখতেছেন, যারা বিবাহিত, আমাদের ওয়াইফকে আল্লাহ আল্লাহওয়ালা মুত্তাকি বানিয়েদের সবাই বলেন আমিন। যারা বিয়ে করি নাই আমার ইয়ং ভাই বোনেরা, দোয়া করুন আল্লাহ যেন একজন ভালো হাজব্যান্ড এবং ভালো ওয়াইফ আপনাদেরকে দান করেন, এবং সকলেই যেন সুন্দর একটা ঘরের মালিক হতে পারি, সকলের নেইবার যেন একজন ভালো লোক হয়, আর সকলের জন্য সুন্দর একটা টিপটপ গাড়ি থাকে, তাহলে একটু শান্তি করতে পারবেন। এই অ্যাডভাইসগুলো নবীজি দিয়েছেন। ওকে, এখন কথা হলো, আমরা যারা বিয়ের সারিতে পাড়ি দিয়েছি, আমার মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ কত চমৎকার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না, তোমাদের মধ্যে যারা জ্ঞানী, তোমরা কি জ্ঞানী লোকরা আমি দেখো না, আমি আল্লাহর নিদর্শনের মধ্যে আরেকটা নিদর্শন হচ্ছে, তোমাদের স্বামী স্ত্রী হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যখন তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমি আল্লাহ তোমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা লাভ পাশন পিস টান কোয়ালিটি আমি আল্লাহ দিয়ে দেই। মাওয়াদ্দাতাউ ওয়া রাহমা, আল্লাহু আকবার, মাওয়াদ্দা এবং রাহমার তাফসীরের মধ্যে লিখেছেন, যখন একটা যুবক ছেলে, একটা ছেলে একটা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন মাওয়াদ্দা যৌবনে তাদের মধ্যে প্রেম দেন, ভালোবাসা দেন, গভীর প্রেম তাদের অন্তরে, আল্লাহ বিবাহ বন্ধনে বসলে আল্লাহ তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা দেন, আর এই ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্ধা আল্লাহর উপর তওয়াক্কুল করবে, ইমান ইসলাম মেনে চলবে, আল্লাহ তাদের ভালোবাসাকে গভীর থেকে গভীরতর ডিপ করে দিবেন, এখানে কোনো আর দূরত্ব থাকবে না। আর যদি তার মধ্যে তার আখলাক এবং আমল ঠিক থাকে না, তাহলে সে যতই ভালো হোক না কেন, সংসারে যতই মাধুর্যতা থাকুক না কেন, হঠাৎ ব্যাঙ্গে চুরমার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা কি দেখো না, যখন সঠিকভাবে তোমরা বিয়ে করে আমার বিধান মতো জীবনযাপন করো, তখন তোমাদের মধ্যে আমি মাওয়াদ্দা যৌবনে তোমাদের মধ্যে প্রেম প্রীতি দেই, ওয়া রাহমা যখন বৃদ্ধ হয়ে যাও, তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে তোমাদের মধ্যে রাহমা দয়া মায়া ঢুকাইয়া দেই। দেখেন না, 60 বছরের বুড়ি 80 বছরের বুড়া বেটাকেও লুক আফটার করে, তখন তো আর প্রেম প্রীতি নাই, তখন তো আর যৌবনের তারুণ্য নয়, কেন, এটা হচ্ছে রহমা, একের অন্যের প্রতি আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, আমি আল্লাহর নিদর্শনের মধ্যে আরেকটা নিদর্শন হচ্ছে এই, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছেন স্বামীর পোশাক। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে স্বামী স্ত্রী একে অন্যের জন্য উৎসর্গ, একে অন্যকে লুকা আফটার করবে, একে অন্যের দুষ্গুণ ডেকে রাখবে, একে অন্যের প্রতি চাদর, স্বামী স্ত্রীর চাদর, স্ত্রী স্বামীর চাদর। অর্থ হচ্ছে দুজন এত ক্লোজ, এত আন্তরিক যে একে অন্যের দুষ্গুণ ডেকে রাখবে, একে অন্যের প্রতি এত ক্লোজ থাকবে, দুঃখ সুখ সব কিছুকে বাঘাবাকি করবে। এখানে কোনো লুকুচুরি খেলার গেম খেলার জায়গা নয়। স্বামী তার মোবাইলের পাসওয়ার্ড দিয়ে রাখেন ওয়াইফ যেন দেখতে না পারে, ওয়াইফ তার মোবাইলের পাসওয়ার্ড স্বামীকে বলে না, স্বামী বলে এটা আমার টাকা, ওয়াইফ বলে এটা আমার, হাজব্যান্ড বলে ওইটা তোমার, ওয়াইফ বলে ওইটা আমার, হাজব্যান্ড বলে আমার ফেসবুকের পাসওয়ার্ড তুমি দেখতে পারবে না, ওয়াইফ বলে আমার ফেসবুকের পাসওয়ার্ড তুমি দিবে না, এই যে আমার, হ্যাঁ, টুইটার আমার, ইনস্টাগ্রাম আমার, এটা তুমি দেখতে পারবে না, লুকুচুরি 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 গেম, এই যে অবস্থা, এটা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একে অন্যের চাদরের মতো, কেউ কারো কাছে কোনো লুকুচুরি করতে পারবে না। ওয়াইফ তার স্বামীর কাছে ওপেন সিক্রেট থাকবে, একেবারে ওপেন থাকবে, ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড। হাজব্যান্ডও তার ওয়াইফের কাছে প্রতিটা মুহূর্ত একেবারে ওপেন থাকবে, এখানে কোনো লুকুচুরি গেম খেলবেন সংসার ভেঙ্গে তসনস হয়ে যাবে। স্বামী স্ত্রীর যদি একে অন্যের সুখকে ভাগাভাগি করতে পারে না, তাহলে সংসার চলবে কিভাবে? ওইটা আমার ওইটা তোমার করবেন, শেষ। তাহলে বুঝতে হবে যেখানে লুকুচুরি আছে, যেখানে কেউ কারু প্রতি লুকুচুরি আছে, বুঝতে হবে এখানে কোয়েশ্চন মার্ক আছে, এখানে দূরত্ব আছে, আন্তরিকতার অভাব আছে। সুতরাং স্বামী স্ত্রী তাদের সম্পর্ক কতটুকু হওয়া প্রয়োজন,
যাদের প্রেম প্রীতি ভালোবাসা আছে, যেই সংসারে সুখ আছে, যারা আরামে আছেন, তারা জানেন যে প্রেম কাহাকে বলে। আর যারা কষ্টে আছেন, জাহান্নামের শাস্তি নমুনা তারা দেখতেছেন। এই জন্য হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বুঝাবুঝি হয়, আপনি কী করবেন? ভুল বুঝাবুঝি হইলে কী করবেন? আপনি কি তালাক দিয়ে দিবেন? ফাঁস করে তালাক বলে দিলেন, মাথা গরম করে ফেললেন? না, ইসলাম বিবাহের জন্য উৎসাহিত করে, তালাক দেওয়ার জন্য উৎসাহিত করে না, তালাক দেওয়ার জন্য ডিসকারেজ করে। আপনি তালাক দিতে পারবেন না, তালাক তখন দিতে পারবেন যখন একেবারে ফাইনাল অপশন আর কোনো অপশন নেই, সব অপশন বন্ধ হয়ে গেছে, তখন নিরুপায়ের উপায় হিসাবে ইসলাম তালাকের ব্যবস্থা রেখেছে। যেইভাবে ট্রিটমেন্ট করার পরে, মেডিকেল ট্রিটমেন্টে ডাক্তার ট্রিটমেন্ট করার পরে অনেক সময় ডাক্তার বলে যে আপনার ট্রিটমেন্টের সব অপশন শেষ, এখন হাত কাটতে হবে অথবা পা কাটতে হবে, নতুবা সেই ক্যান্সার সারা বডিতে ছয় লাভ করবে, এখন কেটে ফেলতে হবে, বাধ্য হয়ে শরীরের অঙ্গ কেটে ফেলা হয়। ঠিক তদ্রূপভাবে যখন দেখা যায় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের লাইফ দুর্বিষহ হয়ে গেছে, কোনো অবস্থায় তারা আর একত্রে জীবনযাপন করতে পারবেন না, কোনো সম্ভবই নয়, এখন যদি একসাথে থাকেন ডিপ্রেশন হবে, দুজন পাগল হয়ে যাবে, সন্তান নষ্ট হয়ে যাবে, অশান্তি বিরাজ করবে, একে অন্যের প্রতি তিক্ততা দিন দিন বেড়েই চলেছে, আরও বয়ে থেকে ভয়াবহ রূপ ধারণ করতে পারে, ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এই জন্য দুজনের লাইফকে সেভ করার জন্য ইসলাম বলেছে আবগাজুল হালাল ইলাল্লাহ আত-তালাক, তখন আপনি তালাক দিতে পারবেন। এই তালাকটাও কিভাবে দিবেন, কখন দিবেন, তার আগের ক্রাইটেরিয়া মিট করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যাডভান্স হতে হবে। হুট করে তালাক দিলেই, তালাক দেওয়ার দিলেই আপনি হারাম কাজ করলেন, জঘন্যতম অপরাধ করলেন। যদিও তালাক দিলেই তালাক হয়ে যায়, কিন্তু তালাক দেওয়ার আগে আপনাকে স্টেপ গ্রহণ করতে হবে, কিভাবে তালাক দিতে হবে আমাকে ব্রেকের পরে আমি কন্টিনিউ করব। এই জন্য আমি সকল ভাই বোনদেরকে বলবো যে তালাকের মশালাটা বড় জটিল। যেইভাবে আগুন দিয়ে আপনি কোথাও মেস লাইটের আগুন দিয়ে আপনি কোথাও আগুন লাগালে, আপনার নিয়ত থাকুক আর নাই থাকুক, আগুন দিলে আগুন লেগে যায়, জ্বলে যায়। ঠিক তদ্রূপভাবে তালাক এমন একটি ডেঞ্জার সাবজেক্ট, আপনি মুখ দিয়ে যখন তালাক বলবেন, যোগ করে বলুন আর ইচ্ছা করে বলুন, অনিচ্ছা করে বলুন, শুধু পাগল সারা সকলের সেই তালাক কার্যকারী হয়ে যায়। শুধু পাগলের তালাক কার্যকারী হয় না, কারণ পাগল কী না বলে আর ছাগল কী না খায়, হ্যাঁ তার মাথাই কাজ করতেছে না। তালাক বড় জটিল একটি মশালা, এই জন্য তালাকের আমি ব্রডলি ডিসকাশন আপনাদের কাছে পেশ করব। আপনি তালাক কখন দিতে পারবেন? স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হয়, এই জন্য অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে একে অন্যের প্রতি খুব অনীহা ভাব চলে আসে। অনেক সময় হাজব্যান্ডদেরকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে বেশি নসিহত করেছেন, পুরুষদেরকে বেশি আদেশ দিয়েছেন। আল্লাহ পুরুষদেরকে বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ ফা ইন কারিহতুমুহুন্না ফাহাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল আল্লাহু ফীহি খাইরান কাসীরা, সূরা নিসা ভার্স নাম্বার 91। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে বসবাসকালে ভালোভাবে বসবাস করো এবং সুন্দর জীবনযাপন করো, অর্থাৎ তোমার ওয়াইফের সাথে গুড বিহেভিং করো, পুরুষদেরকে বলতেছেন। খেয়াল করে শুনবেন, আল্লাহ কোরআনে সূরা নিসা ভার্স নাম্বার 91 আল্লাহ পুরুষদেরকে বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীদের সাথে তুমি সুন্দর আচরণ করো, ভালো বিহেভ করো, তাদের সাথে খারাপ আচরণ করিও না। ফা ইন কারিহতুমুহুন্না, ওয়াইফরা যখন উল্টাপাল্টা করে, তারা যখন দুষ্টামি করে, তোমার মনের উল্টা কোনো কিছু করে, ওয়া জাআল আল্লাহু ফীহি খাইরান কাসীরা, তার একটা ভুলের কারণে, তার একটা মিস্টেকের কারণে বা তার কিছু উল্টাপাল্টা হওয়ার কারণে তুমি তার উপর অসন্তুষ্ট হয়ে, রাগান্বিত হয়ে তার উপর নির্যাতন করিও না, কারণ তার অনেক ভালো গুণগুলো আছে, সেই গুণগুলাকে প্রায়োরিটি দাও। অর্থাৎ
দুষে গুণে মানুষ, ওয়াইফ ভুল করেছে এই জন্য আপনি চট করে রেগে যাবেন না, আপনি তখন তার গুণের দিকে তাকাও আর গুণগুলা দেখো। ওয়া জাআলাল্লাহ ফীহি খাইরান কাসীরা, তার মধ্যে কিছু কিছু কল্যাণকর গুণ জমা আছে যেগুলো আল্লাহ তাকে অনেক গুণ দিয়েছেন। সব মানুষ 100% দোষী নয়, যে দুষ করে তারও একটা গুণ থাকে। সুতরাং আল্লাহ বলেন, তোমার ওয়াইফ যদি উল্টাপাল্টা করে, ওয়াইফ যদি মিস্টেক করে, তার চলাফেরায় যদি অসন্তুষ্ট হয়ে থাকো, তাহলে তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, ধৈর্য ধারণ করো, ভালো ব্যবহার করো। তার একটা দোষ থাকতে পারে, আরও কয়েকটা গুণও তার মাঝে আছে। সুতরাং গুণকে প্রায়োরিটি দাও। সালাসাতুল্লাহ তারতাফিউ সালাতাহুম, সালাসাতুল্লাহ তারতাফিউ সালাতুহুম ফাওকা রুউসিহিম শিবরান। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির আমল, নামাজ, তার নামাজ ইবাদত তার মাথার উপর উঠে না। ওকে, খোলাররা অপেক্ষা করতেছেন, এখন আমি কথাটা একটু বলে দেই ইনশাল্লাহ, তারপরে কল নেবেন ইনশাল্লাহ। লাইনটা ড্রপ হয়ে গেছে, আপনি আবার একটু পরে কল করবেন ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে, ওই ব্যক্তি যিনি নামাজ পড়ান, ইমামতি করেন, অথচ লোক তাকে পছন্দ করে না, তার নামাজ কবুল হয় না। দুই নম্বর, ওই মহিলা, যে মহিলা, ওই স্ত্রী লোক যে তার স্বামীকে নারাজ করে শুয়ে যায়, অন্যদিকে চিত হয়ে শুয়ে যায়, স্বামীর সাথে কথা বলে না, তার ইবাদত বন্দেগী কবুল হয় না। তৃতীয়, ওই ব্যক্তি যেই, ওই দুই মুসলমান যারা পরস্পর দুই ভাই ঝগড়া করে আর কথা বলে না, কথা বন্ধ করে দিয়েছে আর শুধু ঝগড়াই করে যাচ্ছে, এদের আমল বন্ধ হয় না, এর আমল কবুল হয় না। সুতরাং এখানে যে পয়েন্টটা বলতেছি, যেই সমস্ত মহিলারা রাগ করে স্বামীর সাথে কথা বলা ছেড়ে দিয়েছেন, আপনি যতই ইবাদত বন্দেগি করেন না কেন, আপনার যেইভাবে দোষ আছে, গুণ আছে, আপনার স্বামীরও এইভাবে দোষ আছে, গুণ আছে, ছট করে রেগে যাবেন আর রেগে গিয়ে আপনি কথা বলা বন্ধ করে দিবেন। আপনি যদি এই অবস্থায় রাত্রি যাপন করেন, তাহলে ফেরেশতারা আপনাকে লানত দেন, আর লানত পতিত হয় এবং ফেরেশতাদেরও লানত পতিত হয়। এই জন্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, এই জন্য একে অন্যের সাথে কথা বলা বন্ধ করে দেওয়া। বিশেষ করে মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল্লাহ, আল্লাহর নবী বলেছেন, তোমরা কখনো কথা বলা বন্ধ করে দিও না, যদি কথা করা বন্ধ করে দাও তাহলে আল্লাহর নারাজিগি তোমাদের উপর চলে আসবে। আর পুরুষদেরকে বলে দিয়েছেন, যদি মহিলারা এইরকম আচরণ করে তাহলে তোমরাও ধৈর্য ধারণ করতে হবে এবং তাদেরকে বুঝাইতে হবে। কিভাবে বুঝাইতে হবে? আল্লাহ কুরআনে বলে দিয়েছেন, সূরা নিসা ভার্স নম্বর 34 and 35, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি' ওয়াযরিবুহুন্না ফাইন আতআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবীলা ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريد إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا الله قرآن الكريم সলিউশন বাতলিয়ে দিয়েছেন। জামাইপুর মধ্যে মাইল লাগবো, হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবেই, হইলে করণীয় কি? আল্লাহর নবী বলেন, পুরুষদেরকে বলেন, তোমরা বুঝাও, ওয়াইফ রাগ করছে বুঝাইতে থাকো, বুঝার পরে বুঝ মানে না, সে অন্যায় করতেছে, কন্টিনিউ উল্টাপাল্টা করতেছে, এত কিছু করার পরেও যদি হয় না, একটু আলাদা হয়ে যাও কিছুদিনের জন্য, বিছানা আলাদা করে দাও, তাকে পয়লা বুঝাও, ফাইজু হুন্না ওয়াশ করো, তাকে বুঝাও সুন্দর করে, তাকে বুঝাও, তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, শেয়ার করুন, ভুল দোষ গুণ ডিসকাশন করুন, এরপরে কাজ হয় না, দুই বেডে চলে যান, দূরত্ব একটু বজায় করুন, তারপরে হয় না তাহলে অ্যাকশন নেন, তারপরেও যদি ঠিক হয়ে যান আপনারা, তখন একে অন্যের দোষকে আর তালাশ করবেন না, কুটা দিবেন না, কিছুদিন পরে আবার উল্টাপাল্টা হয়ে গেছে, একজনে আরেকজনকে কুটা দিবেন না, কথায় কথায় স্বামী তার স্ত্রীকে, হাজব্যান্ড তার ওয়াইফকে গালি দেন, তার শ্বশুর শাশুড়িকে ডিসরেসপেক্ট করেন। ঠিক তদ্রূপভাবে ওয়াইফও যখন মাথা গরম হয়ে যায়, হাজব্যান্ডের, হাজব্যান্ডকে তো গালি দেন, তার বাবাকেও গালি দেন, তার মাকেও গালি দেন, তার আবির গোষ্ঠীকে গালি দেন, আর হাজব্যান্ডও যখন মাথা গরম হয়ে যায়, ওয়াইফ তার শ্বশুর শাশুড়ি তার আবির গোষ্ঠীকে 100 তালাক দিয়ে দেন। জঘন্যতম অপরাধ, কবিরা গুণা, মারাত্মক গুণা, এই সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার কথা আল্লাহ কুরআনে বলেছেন। ইন্নাল্লাহ কানা আলিয়্যান কাবীরা, বুঝানোর পরেও হচ্ছে না, আলাদা হওয়ার পরেও হচ্ছে না, মিডিয়েশন করার তখন করার কথা বলেছেন। এতক্ষণ ছিল আপনাদের দুজনের মধ্যে,
ইন্টারনাল কনফিডেন্সিয়ালি আপনারা প্রাইভেটলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফে সমাধান করতে চেয়েছেন, এই কথাগুলা বলতেছি তালাকের কথা বলার জন্য। কখন তালাক দিবেন? প্রথমে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবেন, একে অন্যের কথা শুনবেন, একে অন্যের সাথে বোঝাফেরা করবেন। এরপরেও যদি হয় না একটু আলাদা ঘুমান, আলাদা ঘুমানোর উপরে হয় না অ্যাকশন নেন। সেই অ্যাকশন কীভাবে নেবেন প্রত্যেকে যার যার অবস্থানের উপরে নির্ভর করবে, কে কীভাবে তা অ্যাকশন নেবেন। তারপরে কাজ হচ্ছে না, ডিফিকাল্ট হয়ে গেছে, আপনারা সমাধান করতে পারতেছেন না, তখন আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। দেখুন একটু উল্টা পাল্টা হয়ে গেলেই ওয়াইফ তার মাকে ফোন করে বলে দেয় তোমার দামান্দর লাগি আর ফার্সি না গো ফালাইয়া ইরাম, মায়েও হয় না ইয়ো ফালাইয়া, না এরকম যেন না হয়, এরকম যেন চট করে মাকে বাবাকে কমপ্লেন যেন না দেই। আমি একজন পুরুষ হিসাবে আমি যেন আমার ওয়াইফের একটু উল্টাপাল্টা মিস্টেক হয়ে গেল আমার মার সাথে যেন কমপ্লেন না দিই, সব কিছু যেন মাকে বাবাকে বলে আমি যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না করি, সমাধান হয়ে যাবে তখন লজ্জা পেতে হবে। এজন্য ওয়াইফরাও কী করেন, মহিলারাও কী করেন, স্বামীর সাথে একটু দূরত্ব হয়ে গেলে সাথে সাথে ফোন হাতে নিয়েই বান্ধবীকে ফোন করে দিলেন, না এই কাজ করবেন না, আপনার বান্ধবী আপনাকে সর্বনাশ ডেকে নিয়ে আসবে। যদিও আপনি দেখবেন আপনার ক্লোজ, ভেরি ক্লোজ, আপনার সব কথা কনফিডেন্সিয়ালি রাখে, ওই বান্ধবী আপনার জন্য সর্প, স্নেক হয়ে যাবে এক সময়। খবরদার, যতই বিশ্বস্ত বান্ধবী হয় না কেন, কখনও আপনার বান্ধবীর কাছে আপনি আপনার ফ্যামিলির কথা, আপনার স্বামীর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কথা কখনও মুখে তালা মেরে রাখুন, সব বলুন, এই কথাটা বলবেন না, এই কথাটা বলবেন না। পুরুষদেরকেও আল্লাহর নবী বলতেছেন খবরদার, তোমার ওয়াইফের সাথে সুখের সংসার হোক আর দুঃখের সংসার হোক, আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড কাজের কলিককে বলবেন না। যদি বলেন কোনো মানুষ সুখে থাকে আর ওয়াইফের সাথে সুখে আসে আর ওয়াইফের সাথে সে কি করেছে, ওই কথাটা তার বন্ধুর কাছে গিয়ে পরের দিন যদি বলে আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত নাজিল হইতে থাকে। এজন্য আপনার সুখ কাউকে বলবেন না, দুঃখও কাউকে বলবেন না, সেটা বুক করুন, ফিল করুন। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের লাভ, পাশন, ভালোবাসা, এটা আপনাদের ব্যাপার। এটা বলার পরে কেউ আপনার কাজ জন্য ভালো কাজ করবে না, আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ওয়াইন খিফতুম, আল্লাহ বলেন যদি মনে করো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তোমার আর তোমার স্বামীর মধ্যে, তাহলে ফ্রেন্ড বন্ধুকে ইনভলভ না করে, খবরদার কখনও বান্ধবীকে ইনভলভ করবেন না, ফ্রেন্ডকে ইনভলভ করবেন না, নেইবারকে ইনভলভ করবেন না, কোরআনের ল মানুন, মা বাবাকে ডাক দেন যদি আপনারা সমাধান করতে পারেন না। মা বাবা নাই, চাচা আছেন, ফ্যামিলির গার্জিয়ান গোষ্ঠীর মুরব্বীকে ডাকেন, ব্লাড রিলেটেড যারা তাদেরকে ডাকেন। আমার ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, মার সাথে সম্পর্ক নাই, হাজব্যান্ড বলে তুমি তোমার মা বাবার ওয়াইফকে বলে তোমার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতে পারবে না, ওয়াইফও বলে তুমি এখন আমার স্বামী, তোমার মার সাথে বোনের সাথে যোগাযোগ রাখতে পারবে না, এইরকম কঠিন সিদ্ধান্ত দেওয়া, এইরকম কাজ করা জঘন্যতম অপরাধ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন, আপনার ঘরে শান্তি আসবে না, আপনার ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে, দেখবেন আরামে আসেন হঠাৎ করে বিশৃঙ্খলা লেগে যাবে। এই জন্য মা বাবা মুরব্বীদের ব্লেসিং নিতে হয়, তাদের সাথে গুড রিলেশনশিপ রক্ষা করতে হয়, আর এটাই হচ্ছে ইসলামের দাবি। আপনার বাবা মাকে ডাক দেন, দুয় পক্ষের মুরব্বীকে ডাক দেন, ডাক দিয়ে একটা মিডিয়েশনের ব্যবস্থা করেন ফ্যামিলিগতভাবে। ইনুরিদ ইসলাহান, আল্লাহ কোরআনে বলতেছেন যদি দুয় পার্টি বসে সমাধান করার চেষ্টা করেন আল্লাহ সমাধানের পথ আসান করে দিবেন, আল্লাহ সমাধানের পথ আসান করে দিবেন। অতপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এর পরেও যদি, বসার পরেও যদি সমাধান হয় না, তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে আলাদা করে তালাকের ব্যবস্থা করে দাও। আবগাজুল হালাল, আল্লাহর কাছে তালাক দেওয়া হালাল আছে, তবে একেবারে থার্ড ক্লাস কুদুরহম জায়েজ, এই জিনিসটা আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য জিনিস নয়। যেহেতু একটা অপারেশন করতে হবে বিদায়, এটাকে হালাল করে দেওয়া হয়েছে, নতুবা তালাকটা একটা ভালো কাজ নয়। একজন কলার আছেন, আমি কথা কন্টিনিউ করব, কলটা নিয়ে নিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম কলা। জি কলার, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হামদালিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ইয়া রাব্বাল আলামিন। যে যেখান থেকে বসে প্রোগ্রাম দেখতেছেন, আমি কন্টিনিউ আলোচনা পেশ করছিলাম তালাক নিয়ে।
ফ্যামিলি লাইফে বিশৃঙ্খলা হতে পারে, যেইভাবে পুরুষকে তালাকের অধিকার দেওয়া হয়েছে ঠিক তদ্রূপভাবে নারীদেরকেও তালাকের অধিকার দেওয়া হয়েছে। পুরুষরা যখন তালাক দেয় তখন তারা তালাক দিতে পারে, আর নারীরা যখন তালাক দেয় তখন এটাকে হাদিসের ভাষায় খোলা তালাক বলা হয়, তারাও তালাক দিতে পারে। এমন নয় যে পুরুষ শাসিত সমাজ পুরুষটা ইচ্ছা করলেই তালাক দিতে পারবে, আর তালাক না দিয়ে মহিলাদেরকে একের পর এক বিয়ে করবে, আর মহিলাদেরকে বন্দী করে নির্যাতন করবে, জুলুম শোষণ করবে, তাদের অধিকার নষ্ট করবে, এই কথা ইসলাম কখনো মানে না। ইসলাম সেই অধিকার সেই অধিকার পুরুষদেরকে দেয় নেই। সুতরাং ইসলাম পুরুষকে যেইভাবে তালাকের অধিকার দিয়েছে ঠিক তদ্রূপভাবে নারীদেরকেও তালাকের অধিকার দিয়েছে। এই দুটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। পুরুষ কীভাবে তালাক দিবে, মহিলারা কীভাবে তালাক দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় আল্লাহও কোরআনে বলেছেন, তাহলে স্বামী স্ত্রী দুজনের মধ্যে একে অন্যকে বোঝাপেরা করো, একে অন্যকে বোঝানোর চেষ্টা করো। সর্বাত্মক চেষ্টা হওয়ার পরেও যদি তোমরা তোমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে যায়, একে অন্যকে বুঝাইয়াও সমাধান করতে পারো না, তাহলে তোমাদের ব্লাড রিলেটেড ফ্যামিলি মেম্বারদেরকে ইনভলভ করো। তোমাদের মুরব্বীরা বসেও যদি সমাধান করার চেষ্টা করেন, আল্লাহ সমাধান পথ আসান করে দিবেন। আর যদি তারা বসেও সমাধান করতে পারেন না, তাহলে একটি অপশন, আপনি তাকে তালাক দিয়ে দেন। এক তালাক করে তিনবারে তিন তালাক দেন। কিন্তু কেউ যদি একসাথে, কারণ তালাকের ব্যবস্থা এই জন্য করা হয়েছে, কারণ আবগাজুল হালাল ইলাল্লাহি তালাক, এই জন্য কারণ এই অবস্থায় যদি তালাক দেওয়া না হয়, তাহলে একে অন্যের প্রতি কোনো ভালোবাসা নেই, একে অন্যের প্রতি প্রেম নেই, একে অন্যকে পছন্দ করে না, একেবারে ঘৃণা জন্মে গেছে, এই অবস্থায় সংসার চলে না, এই অবস্থায় সংসার চালানো যাবে না। এই অবস্থায় যদি দুজন একত্রে থাকেন, তাহলে এখানে দিনে দিন ভাগলের মতো দুজন হয়ে যাবেন, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে। এই জন্য দুইটা লাইফকে সেভ করার জন্য, পুরুষ এবং নারীর লাইফকে সেভ করার জন্য এখানে তাৎক্ষণিক অপারেশন করা দরকার হিসাবে এক তালাক দিয়ে দেন। তুহুর পবিত্র অবস্থায় এক তালাক দিয়ে দিবেন। হ্যাঁ, এক তালাক দেওয়ার পরেও যদি তাদের মধ্যে ভুল বুঝাবুঝি বা তাদের মনের মধ্যে যদি পরিবর্তন না আসে, আরেক তালাক দেন। এরপরেও যদি দেখা যায় না কোনো একে অন্যের প্রতি ভাব নেই, তাহলে তিন তালাক দিয়ে দেন। তিন তালাকের পরে আর দুজন একসাথে বসবাস করতে পারবে না, একেবারে চিরতরে দুজন হাকে অন্যের জন্য হারাম হয়ে যাবে। এখন কেউ যদি একসাথে তিন তালাকও দেয়, তালাক হয়ে যাবে, আর একটা একটা করে তালাক দিলেও তালাক হয়ে যায়। সুতরাং তালাকের সেই ব্যাপক ডিসকাশন, কে কীভাবে তালাক দিবেন, তালাক নিয়ম হচ্ছে এক একটা একটা করে তিনবারে তালাক দেওয়া। কিন্তু কেউ যদি একসাথে তিন তালাক বলে দেন, তাহলে তিনি হারাম তরিকায় তালাক দিয়েছেন, কিন্তু তার তালাক হয়ে যাবে। এই ব্যাপারে আরও যদি স্ক্রুটিনাইজ করতে হয়, অনেক সময়ের দরকার। আমি একদিন ব্যাপক আলোচনা পেশ করব কিভাবে তালাক দিবেন, এক তালাক দেওয়ার পরে কিভাবে ফিরাইয়া আনা যায়, দুই তালাক দেওয়ার পরে কিভাবে ফিরানো যায়, তিন তালাক দেওয়ার পরে ফিরানো যায় কি যায় না, ওনার অবস্থা কি, আর একত্রিত হতে পারবেন কি পারবেন না। স্ট্যান্ডার্ড রুট হচ্ছে আর পারবেন না। হ্যাঁ, ওই ওয়াইফ যদি অন্য কোথাও বিবাহ বসেন, আর ওই লোকটা যদি ইচ্ছায় ছেড়ে দেয়, আর যদি প্রথম স্বামীর করে আসতে চান, তাহলে অপশন আছে, নতুবা আর কোনো অপশন নেই। এই হচ্ছে তালাক, পুরুষরা যখন তালাক দিবে। ঠিক তদ্রূপভাবে মহিলারা, একজন পুরুষ একজন নারীর হক আদায় করতেছে না, একজন মহিলাকে কষ্ট দিচ্ছে, তার মানসিকভাবে কষ্ট দিচ্ছে, শারীরিকভাবে কষ্ট দিচ্ছে, তার অধিকার দিচ্ছে না, দিনের পর তাকে জুলুম নির্যাতন করে, এত বেশি ভায়োলেন্স করতেছে তাকে যে তাকে পাগল বানিয়ে দিচ্ছে, অথবা একটার পর একটা বিয়ে করে আর ওয়াইফের হক আদায় করে না, সে না ফাইন্যান্সিয়ালি তারাকে লুক আফটার করতেছে, না ইমোশনালি তাকে লুক আফটার করতেছে, না তাকে কোনোভাবে শারীরিকভাবে কোনোভাবে তার হক আদায় করতে পারতেছে না, অসুস্থতার কারণে হোক, অথবা তার খাইস্তের বার্ড ক্যারেক্টারের কারণে হোক, অথবা তার অসৎ চরিত্রে বা বারবার একের পর এক বিবাহ করে ওয়াইফের হক আদায় করে না, আর তাকে হক দেয় না, তাকে ভালোবাসে না, এমন যে কোনো পরিবেশ পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে ওয়াইফের অধিকার আছে, সে কাজীর কাছে গিয়ে বলতে পারে, আমি এমন স্বামীর সাথে সংসার করতে চাই না, কারণ সে আমাকে লুক আফটার করে না, তার প্রতি আমার প্রেম নেই, তার প্রতি ভালোবাসা নেই, তার প্রতি আন্তরিকতা নেই, অথবা সে আমার উপর জুলুম করে, অনেক সহ্য করেছি, সহ্য করার পরে এখন আর বরদাস্ত হচ্ছে না, আমি তাকে তালাক দিতে চাই। ওই মহিলা যে তালাক দিবেন, ওই তালাককে বলা হয় খোলা তালাক। এখন মহিলারা তালাক দেওয়ার জন্য আমি একটা
একটা জিনিস আপনাদেরকে বলবো, পুরুষদেরকে যেইভাবে ইসলাম রাইট দিয়েছে মহিলাদেরকে ঠিক সমানভাবে তালাক দেওয়ার রাইট দিয়েছে, কিন্তু এই তালাক দেওয়ার পিছনে ভ্যালিড রিজন থাকতে হবে, গ্রাউন্ড থাকতে হবে। কোনো গ্রাউন্ড ছাড়া যদি এমনিতেই কোনো মহিলারা তালাক চান যে আপনি স্বামীর ঘরে আছেন, স্বামী হক আদায় করেছে, স্বামীর সব কিছু লুক আফটার করতেছে, আর আপনি ঘরে বসে আর একটার সাথে প্রেম করেছেন, বা আপনার অসৎ উদ্দেশ্য চরিতার্থের জন্য আপনি স্বামীকে এমনি ছেড়ে চলে যাচ্ছেন, তাহলে আল্লাহর নবীর আরেকটা হাদিস আপনারা শুনুন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহাত তালাক মিন গাইরি বাসিন ফাহারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ, আপনি যদি কোনো রিজন সারা, ভ্যালিড রিজন সারা আপনি যদি আপনার স্বামীকে ছেড়ে আরেকটার সাথে চলে যান, অথবা অন্যত্র গোপনে প্রেম করেন, আরেকটাকে বিয়ে করার জন্য স্বামীকে ছেড়ে চলে গেলেন যেখানে স্বামীর কোনো দোষ নেই, এই অবস্থায় আপনি যদি এমন কার্যক্রম করেন, একটার পর একটা বিয়ে বসলেন আর ছেড়ে দিলেন, আর আরেকজন স্বামী খুঁজলেন, তারপরে আরেকজন স্বামী খুঁজলেন, এই অবস্থা করেন, ফাহারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ, আপনি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রানি আপনি পাবেন না, কঠিন সতর্কবাণী দিয়েছেন। সুতরাং মহিলাদের জন্যও ধৈর্য ধারণ করতে হবে, খুব খেয়াল ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। কিন্তু এখানে আরেকটি কথা আছে, ধৈর্যের একটা সীমা আছে, আপনি ধৈর্য ধরতে 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 আপনাকে ডিপ্রেশন বানিয়ে, পাগল বানিয়ে, লাইফটাকে ড্যামেজ করে এরপরে সিদ্ধান্ত নেবেন না, এরকম নয়। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনার স্বামী ড্রাগ খায়, আপনার স্বামী গুড়ার ঘরে যায়, আপনার স্বামী মদ খায়, আপনার স্বামী মিথ্যা কথা বলে, আপনার স্বামী আপনাকে ফাইন্যান্সিয়ালি লুক আফটার করে না, আপনার স্বামী আপনাকে শারীরিকভাবে লুক আফটার করতে অক্ষম, আপনার স্বামী আপনাকে রেখে গোপনে আরেকটা দুইটা তিনটা চারটা বিয়ে করে আর অন্য মেয়ের সাথে অ্যাডাল্টারি করে, এগুলো আপনি গোপনে সহ্য করতেছেন, সহ্য করতে 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 আপনি ডিপ্রেসড হয়ে পাগল হয়ে যাবেন। সুতরাং আপনি পারলে বুঝান, তাকে ফিরানোর চেষ্টা করেন, ধৈর্য ধারণ করুন, শেষ পর্যন্ত যদি একটা পর্যায়ে পারেন না, আপনি তখন তার কাছ থেকে তালাক চাইতে পারেন। এই তালাককে বলা হয় শরিয়া অনুযায়ী খোলা তালাক। এই খোলা তালাকের নিয়ম কি, আমি বুখারী শরীফের হাদিস থেকে বলি, একজন মহিলা সাহাবি, একজন মহিলা সাবিত ইবনে কায়েস, সাবিত ইবনে কায়েমের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন। হযরত সাবিত ইবনে কায়েমের স্ত্রী আল্লাহর নবীর কাছে আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামী সাবিত ইবনে কায়েমের চরিত্র দিন তার উপর আমার কোনো অভিযোগ নেই, তবে একটা জিনিস, এই বিয়াতে আমার মন বসতেছে না, শুরু থেকেই আমার তার প্রতি আমার অনীহা, আমার মনের মধ্যে তার প্রতি ভালোবাসা নেই, প্রেম নেই, আমি কোনো অবস্থায় তাকে মেনে নিতে পারতেছি না, এই অবস্থায় যদি আমার চলতে থাকে আমি পাগল হয়ে যাব, এই অবস্থায় চলতে থাকলে আমি হয়তো কোনো গুরাহ করে ফেলবো, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে হয়তো কোনো অঘটন ঘটে যেতে পারে। তখন আল্লাহর নবী বললেন, এই সাহাবিকে ডাক দিয়ে আনলেন, আনিয়া বললেন যে তোমার ওয়াইফ তোমাকে, তুমি বিয়ের সময় তোমার ওয়াইফকে কী দিয়েছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে একটা বাগান আমি মহর হিসাবে দিয়েছিলাম। সুতরাং আল্লাহর নবী মহিলাকে বললেন, তুমি যদি খোলা তালাক চাও তাহলে খোলা তালাকের বিধান হচ্ছে, খেয়াল করে শুনবেন, মহিলারা যারা খোলা তালাক চাইবেন, খোলা তালাকের বিধান হচ্ছে, আপনার হাজব্যান্ড আপনাকে যে মহর দিয়েছেন, আপনার হাজব্যান্ড আপনাকে যে কিছু টাকা পয়সা দিয়েছেন, সেটা আপনাকে দিয়ে আপনি ফেরত দিয়ে দিতে হবে, তারপরে হাজব্যান্ড আপনাকে খোলা তালাক দিবেন, আপনি তার মহরও নিয়ে যাবেন, আপনি তার গোল্ডও নিয়ে যাবেন, সব নিয়ে যাবেন, আর তার কাছ থেকে তালাক চাইবেন, এরকম হতে পারে না। সুতরাং গিভ অ্যান্ড টেক, আপনি তাকে তার মাল ফেরত দেন, সে আপনাকে তালাক দিয়ে দিবে, আপনার সামানা তার মহর সব কিছু ফেরত দিচ্ছেন, এরপরেও যদি সে আপনাকে তালাক দেয় না, সে ঝুলন্ত রাখে, একজন ইমামের কাছে যান, একজন কাজীর কাছে যান, আপনার ভ্যালিড রিজন বলুন, আপনাকে ওই কাজী সাহেব, মসজিদের ইমাম সাহেব, সে আপনাকে সঠিক ফয়সালা দিয়ে, ফতোয়া দিয়ে আপনাকে শেষ করে দিবে, আপনাকে ডিভোর্স দিয়ে দিবে। এই জন্য আমি মা বোনদেরকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, হুট করে হাজব্যান্ডের উপর অভিযোগ দিবেন না, তালাক দিবেন না, যে হাজব্যান্ড আপনার হক আদায় করে না, যে হাজব্যান্ড গুড়ার ঘরে যায়, যে হাজব্যান্ড জুয়া খেলায়, যে হাজব্যান্ড অন্য মেয়ের সাথে খবাসতি করে আর আপনার হক আদায় করে না, এমন নির্যাতন যখন আপনি সহ্য করতেছেন আর আপনি মহর ফেরত দিলেও তালাক দেয় না, আপনারা উলামা একরাম, বিজ্ঞ উলামা একরামদের কাছে যোগাযোগ করবেন, শরিয়া কাউন্সিলের সাথে যোগাযোগ করবেন, ইসলামী ফতোয়া বোর্ড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিব ইনশাআল্লাহ, যেহেতু শরীয়ত আপনাদেরকে অধিকার দিয়েছে। এইরকম বহুত কেস আসে, বহুত নির্যাতন, আমরা সেটাকে বন্ধ করে দিয়ে আলহামদুলিল্লাহ অনেকের লাইফকে সেভ করে দিচ্ছি, এটা আমরা ওলামায়ে কেরাম এই বোর্ড করেছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আপনার উপর জুলুম নির্যাতন হয়, এই দেশের ল আছে, নীরবে সহ্য করবেন না, আইনের আশ্রয় নেবেন,
আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর নবী ওই সাহাবিকে বলেন, আকবিলিল হাদিকাতা ওয়া তাল্লিকহা তাতলিকাতান রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, তোমার ওয়াইফ তোমাকে পছন্দ করে না, ওয়াইফের সাথে আর তোমার সংসার হচ্ছে না, সুতরাং সে তোমার মোহর ফিরত দিচ্ছে, বাগান ফিরত দিচ্ছে। আকবিলিল হাদিকা, তার বাগানটা, তোমার বাগান তুমি কবুল করে নাও, ওয়া তাল্লিকহা তাতলিকাতান, আর তাকে তালাক দিয়ে দাও। এই হচ্ছে খোলা তালাকের মাসআলা। অনেক কলার লাইনে কিন্তু আমি কল নিতে পারতেছি না, গুরুত্বপূর্ণ আলোচনা, এই জন্য আমাকে ক্ষমা করবেন। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। টাইমও শেষ হয়ে গেছে, টাইমও শেষ হয়ে গেছে। আমি সকল ভাই বোনদেরকে বলবো, ইসলাম অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর, এমন কোনো জিনিস নাই যার সমাধান ইসলামে নেই, এমন কোনো জিনিস চাই যে সমাধান ইসলামে দেয় নাই, সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে। আসুন সুন্দর সমাজ গঠন করি, পারিবারিক জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠা করার জন্য স্যাক্রিফাইস করতে হবে, শরীয়ত মানে মেনে চলি, ইসলামী তাহজিব এবং তামাদ্দিন মেনে চলি, করে শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, সুখের হেফাজত করি, নেক আমল করি, রসুলের তরিকা মতো জীবনযাপন করি, তাহলে শান্তি আসবে। আর ইসলাম ছেড়ে যতই আপনি মডার্ন হন না কেন, ইসলামের চেয়ার মডার্ন কিছু হতে পারে না। ইসলাম ইজ সুইটেবল ফর অল দ্য টাইম, অল দ্য নেশন, মডার্ন সব যুগের জন্য। সুতরাং যারা ইসলাম ছেড়ে মডার্নিত্ব দেখান আর বেটাগিরি বাহাদুরি করেন, তাদের ইন্টারনাল খবর নিয়ে দেখুন, তাদের ঘরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সাময়িক সুখ থাকতে পারে, কিন্তু দুঃখে ভরা তাদের জীবন। দিস ইজ দ্য রিয়ালিটি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সকলের পরিবারে শান্তি দান করুন। ফ্যামিলি লাইফে যারা কষ্টে আছেন, আল্লাহ আপনাদের কষ্টকে দূর করে দিন, সবর করার তৌফিক দান করুন। আর যখন একটা পর্যায়ে চলে আসে, যখন দরজের বাঁধ ভেঙে যায়, তখন বিজ্ঞ উলামায়ে একরাম ইসলামী স্কলারদের শরণাপন্ন হয়ে তাদের অ্যাডভাইস নিয়ে আপনারা ফাইনাল ডিসিশনে চলে যাবেন। আমরা ডিভোর্স চাই না, আমরা ফ্যামিলি লাইফ, সুন্দর সমাজ চাই, সুন্দর সংসার চাই, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক চাই। আল্লাহ সকলের ঘরে ঘরে রহমত এবং বারাকা দান করুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট সানডে 3:30 আয়ন টিভিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।